বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন এই মুহূর্তে লোকাল ম্যাচ, ব্যাটিংয়ে আছে লিজান ও বিজ্ঞা। ওকে, লিজেন্ড অফ ঈদগা ভার্সেস সিরিয়া। একটু কষ্ট হলো আমার, ডিসপ্লেতে গোটা ধরে গিয়েছে, আপনারা দেখতে পাবেন। ও অল্প জনবাদ, একটা বুড়া বুড়া মাদারি বোলিং করছেন উনি হুজুর, ওই জন্য ওনাকে নেওয়া হয়েছে। যাক, ডট বল, মজা আসতেছে না খেলায়, কোনো মজা নাই গোটা খেলাটাই সিরিয়ার দলে। আমরা দেখতে পাচ্ছি গোটা খেলাটা সিরিয়ার দল। ও নাথিং, ঈদগা কি কি বললি? আউট ফ্রম হুজুর, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সিরিয়ার দলে দেখা যাচ্ছে। এখনো মেহেদি ভাই আউট হলো, নতুন ব্যাটসম্যান মোরসালিন ভাই, ক্লাস সেভেনে পড়েন, সেন্ট ফিলিপ স্কুলে খুবই ভালো খেলেছেন, প্রথম বলে মিস, খুবই খারাপ পারফরমেন্স আপাতত দেখা যাচ্ছে এখনো। এই প্রথম এই প্রথম এই প্রথমবার সিঙ্গেল নিজে দেখা গেল লিজাম ওয়েদগার, এই প্রথম ক্যাপ্টেন ফাইয়াজ এবং বোল্ট, ফাইয়াজ বোল্ট এবং ওভার শেষ, দশ ওভার শেষ হইল। সিরিয়া এই মুহূর্তে চমৎকার খেলা দেখাচ্ছেন, সিরিয়া চমৎকার, বাচ্চা একটা ছেলে চমৎকার সে কাজ দেখিয়েছে। বল করছেন ভাইয়া এবং কি পিছনে কিছু নেই, খুবই ভালো খেলোয়াড়। হ্যাঁ, গুড গুড ড্রাইভ, গুড ড্রাইভ, গুড অফ ড্রাইভ, আমার বল নাও, এক রান পেয়েছেন ব্যাটসম্যান, কালেক্টরের ছাত্র, ক্লাস সেভেনের নতুন বোলিং, নতুন বোলিং আছে মেহেদি, ব্যাটিং এ আকিব, কয়বার বাকি আছে, জেলা স্কুল অফ আসিম নিউ ব্যাটার, সমস্ত খেলাটা ফাইয়াসের উপর ডিপেন্ড করছে, ক্লাস সেভেনের ছাত্র আসিম ব্যাটিং এ। ওকে ফাইন, ডট বল, উনি চলে যাচ্ছেন, উনার নাম আছে তাই, মাশাল্লাহ জয় আপনার পক্ষে হোক আশা করি। হ্যালো, ওভার ওভার, এটা লাস্ট ওভার, আউট দিল কেন, সুমন আউট দিল তো, ছয় বলে আট রান লাগবে বাবা, এটা দাঁড়াও এটা দাঁড়াও, এখনো বুঝা যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ফাইয়াতে হাতে যাবে, বাট হারবে কি জিতবে এটা একমাত্র ফাইনালি বোঝা যাবে শেষ বলে। অ্যানাদার ডট বলা যায় না, এখন দুই বলে ছয় রান দরকার লিজিয়াম ওয়াইজগার জন্য, এখনো দেখা যাচ্ছে সিরিয়া পার্টি জিতে আছে কি। আপনারা দেখলেন যথারীতি ছয় রানে জয়লাভ করছে ঈদগা, লিজেন্ড অফ ঈদগা, এবং ফাইট করে জিতেছে, এর ফাইট করে হেরেছে আর কি, তারা হেরে যেতে পারে, ফাইট করেছে। ধন্যবাদ, এখন থেকে রেগুলার আপনারা আপডেট পাবেন।